আজকের ক্লাসে আমরা লিম্ফোসাইটস হচ্ছে এ কাইন্ড অফ হোয়াইট ব্লাড সেলস WBC হুইচ ইজ বিলংস টু এ গ্র্যানুলোসাইটস। তো আজকের ক্লাসের বিষয় হচ্ছে লিম্ফোসাইটস which is a kind of WBC and these cells belongs to a granulocyte. So, ei bishoy niye ajke amra alochona korbo. So, welcome in your favorite YouTube channel Simplified Biology. My dear students, remember that there are five different types of white blood cells. One is eosinophil, neutrophil, basophil, monocyte and lymphocytes. Among these five different types of WBC, the eosinophil, neutrophil and basophil, they are classified as granulocytes, as because their cytoplasms are granular in appearance. Okay, but monocyte and lymphocytes, they are called the A granulocytes, as because their cytoplasm is without any granules. This is the nucleus, but their cytoplasm have no granular appearance. That's why both the monocytes and lymphocytes, white blood cells, are called the A granulocytes. And eosinophil, neutrophil and basophil, they are called the granulocytes. Okay, so lymphocytes, actually lymphocytes are of two types. One is B type, called the B cell. Another type is T type, but T cell, B lymphocyte and T lymphocytes. তো আমরা প্রথমে দেখে নিই এর অরিজিন, কোথার থেকে এগুলি উৎপত্তি হচ্ছে, তার ফরমেশনটা কোথার থেকে হয়। Actually, both the type of lymphocytes originate from our bone marrows. So, this is our bone. Inside the bone, you will get a soft tissue. That soft tissue is known as bone marrow. So, both the type of lymphocytes are produced in bone marrow, as because the bone marrow contains the stem cells called the lymphoblast, called lymphoblast. This is the stem cells. Je cells guli division hobe, bhag hobe, ebong pore shei cells guli differentiate hoye kishe porinoto hoy, the lymphocytes. But jodio B and T দু ধরনের লিম্ফোসাইটে কোথায় প্রোডিউস হচ্ছে, ইন বোন মেরো, বাট দে অ্যাটেইন ম্যাচুরিটি ইন ডিফারেন্ট সাইটস, ডিফারেন্ট প্লেসেস। ফর এক্সাম্পল, বি টাইপস অব লিম্ফোসাইটস দে আর প্রোডিউসড ইন বোন মেরো, অ্যাজ ওয়েল অ্যাজ দে অলসো অ্যাটেইন ম্যাচুরিটি ইন দ্য বোন মেরো। দ্যাটস ওয়াই দিস ইজ কল বোন মেরো ডিপেন্ডেন্ট লিম্ফোসাইটস বা বি সেলস। ঠিক আছে, তো বি সেলস এগুলি কোথার থেকে প্রোডিউসড হচ্ছে, ফ্রম দি বোন মেরো, অ্যান্ড দে অলসো অ্যাটেইন ম্যাচুরিটি ইন দ্য বোন মেরো। কাজে এদের সাইট অফ ম্যাচুরেশন, সাইট অফ ম্যাচুরেশন ইজ বোন মেরো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, বোন মেরো। ওকে, বাট টি সেলস, this is another type of lymphocytes, though they are produced in bone marrow, but their site of maturation is different. In fact, T cell attain maturity, T cell attain maturity in our thymus gland, in our thymus gland, which is present just below your sternum bone, under the action of a hormone called the thymosin. So thymosin is a hormone
হুইচ ইজ সিক্রেটেড বাই দ্য থাইমাস গ্ল্যান্ড। আর এই পার্টিকুলার হরমোনটা দরকার আছে ফর দ্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড ম্যাচুরেশন অব দ্য টি সেলস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, প্লিজ কিপ রিমেম্বার দ্যাট বোথ দ্য বি টাইপ অ্যান্ড টি টাইপ অব লিম্ফোসাইটস আর প্রডিউসড ইন বোন ম্যারো, বাট দেয়ার সাইট অব ম্যাচুরেশন ইজ ডিফারেন্ট। বি সেলস দে অ্যাটেইন ম্যাচুরিটি উইদিন দ্য বোন ম্যারো, অ্যান্ড টি সেলস দো দে আর প্রডিউসড ইন বোন ম্যারো বাট ফাইনালি দে অ্যাটেইন ম্যাচুরিটি ইন দ্য থাইমাস গ্ল্যান্ড বাই দি অ্যাকশন অফ এ হরমোন কল দি থাইমোসিন। আচ্ছা, এই ধরনের যেগুলি গ্ল্যান্ড বা স্ট্রাকচার যেখান থেকে লিম্ফোসাইটস প্রডিউসড হচ্ছে, বা এমন স্ট্রাকচার হোয়ার লিম্ফোসাইটস অ্যাটেইন ম্যাচুরিটি আর কল দি প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এরকম অর্গানকে বলা হবে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। এক্সাম্পল ইজ বোন ম্যারো। তা বোন ম্যারোটাকে কেন আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলছি? অ্যাজ বিকজ ইট ইজ দ্য সাইট অফ ফরমেশন অফ লিম্ফোসাইট অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ অলসো সাইট ফর ম্যাচুরেশন অব দ্য বি সেল। কাজেই বোন ম্যারোটাকে আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলি, কারণ বোন ম্যারোর থেকে লিম্ফোসাইট প্রোডাকশন হচ্ছে প্লাস বোন ম্যারোতে লিম্ফোসাইট ম্যাচুরেশন হয়। সিমিলারলি দ্য থাইমাস গ্ল্যান্ড অলসো নোন অ্যাজ প্রাইমারি লিম্ফয়েড অর্গান, কারণ থাইমাস গ্ল্যান্ডে যদিও লিম্ফোসাইট প্রডিউসড হয় না, বাট ইট ফাংশনস অ্যাজ এ সাইট অব ম্যাচুরেশন অফ লিম্ফোসাইটস। তা মনে থাকবে যে প্রাইমারি লিম্ফয়েড অর্গান কাদেরকে বলা হয়? প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর দোজ অর্গান হুইচ ফাংশনস অ্যাজ এ সাইট অফ ফরমেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইটস। এনিওয়ে, তো এ ধরনের প্রশ্ন এসে থাকে যে ডিস্টিংগুইশ অর রাইট ডিফারেন্সেস বিটুইন বি সেল অ্যান্ড টি সেল। তা কিছু ডিফারেন্স আমরা পেলাম এখানে। একটা তো ডিফারেন্স আমরা পেলাম, সেটা হচ্ছে এদের সাইট অফ ম্যাচুরেশনটা আলাদা, বাট দেয়ার অরিজিন ইজ সেম, দ্যাট ইজ বোন ম্যারো। এনিওয়ে, এবার আমরা নেক্সট টপিক নেক্সট পার্টে যাচ্ছি, যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশনস অব দি সেলস। তা প্রথমেই আমরা বি সেলের ফাংশনস নিয়ে অল্প আলোচনা করছি। সো দিজ আর বি টাইপ অফ লিম্ফোসাইটস। ওকে, আচ্ছা, এবার আমি আগেই বলে দিই যে বি সেলস যেগুলি আছে দিজ আর অ্যাকচুয়ালি অ্যান্টিবডি সিক্রেটিং সেলস। বি সেলসগুলি এগুলি সব অ্যান্টিবডি সিক্রেটিং সেলস। প্রশ্ন আলাদাভাবে আসে যে নেম দি অ্যান্টিবডি সিক্রেটিং সেল, দ্য অ্যান্সার ইজ দি বি সেলস। কেমন করে হয় সেগুলি দেখে নিই আমরা। বি লিম্ফোসাইটস দে হ্যাভ স্পেসিফিক অ্যান্টিজেন রিসেপ্টরস অন দেয়ার মেমব্রেন সার্ফেস। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অব বি লিম্ফোসাইটস and they carry different types of antigen receptors on their membrane surface by which they can recognize different types of infection, whether it is a viral infection or bacterial infection or any kind of other antigenic substance. So B cell carry some specific antigen receptors on their membrane surface by which they can recognize various kind of infections in your body. After recognizing a particular infection, the B lymphocyte, eta ki hoy, etar modhe division process start hoy, it start dividing, eta bhag hote arambho korbe. Thik ache, ekta ache, duta hobe, ebhabe duta ache, charta hobe, ebhabe cell er shongkha barte thakbe. Okay, সেলের সংখ্যা বাড়তে থাকবে, অর্থাৎ একবার যখন বি সেল পার্টিকুলার কোন ইনফেকশনকে রিকগনাইজ করে, দিয়ার আফটার বি সেল এটা অ্যাক্টিভেট হয় এবং এটা ফার্স্ট কাজ হচ্ছে নিজেকে প্রলিফারেট করে, নিজেকে সংখ্যায় ইনক্রিজ করে। এভাবে কি তৈরি হয়? দি অ্যাক্টিভেটেড যেটা বি সেল, তার একটা ক্লোন, তার কিছু ক্লোনস তৈরি হয়, হিউজ নাম্বার অফ ক্লোন সেলস তৈরি হয়, অল আর ক্লোন অফ দিস সেলস, ঠিক আছে, কপি তৈরি হয় এর। অ্যান্ড দিস, এই যে বি সেলের যেগুলি ক্লোন তৈরি হলো, তার মধ্যে কিছু সেলস আছে যে সেলসগুলি
অ্যান্টিবডি সিক্রেটিং সেলে কনভার্ট হয়। এরা অ্যান্টিবডি সিক্রেটিং সেল হিসাবে কাজ করতে শুরু করে। কাজেই এই যেটা আমি আবার বলছি, আফটার রিকগনাইজিং দ্য ইনফেকশনস পার্টিকুলার বি সেল যখন একবার অ্যাক্টিভেট হয় এটার প্রলিফারেশন হয়, ইট ইনক্রিজ ইন নাম্বার, এতে অসংখ্য বি সেলের ক্লোন তৈরি হয়। তার ভিতর কিছু কিছু সেল অ্যান্টিবডি সিক্রেটিং সেল হিসাবে কাজ করতে আরম্ভ করে। অ্যান্টিবডিজ আর অ্যাকচুয়ালি ইমিউনোগ্লোবুলিন প্রোটিন, দিজ আর ওয়াই শেপড মলিকুলস মেড আপ অফ ফোর পলিপেপটাইড চেইন অ্যান্ড ইচ অ্যান্টিবডি মলিকুল হ্যাভ টু অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস। প্রত্যেকটা অ্যান্টিবডির মধ্যে দুটা করে অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস থাকে যেটা দিয়ে ও অ্যান্টিজেনকে বাইন্ড করতে পারে। ওকে, এবং পাশাপাশি এটাও মনে রাখতে লাগবে অ্যান্টিবডিজ আর ভেরি অ্যান্টিজেন স্পেসিফিক হয়। ঠিক আছে, এই যে সেলসগুলি যেটা অ্যান্টিবডি তৈরি করছে, এই অ্যান্টিবডিগুলি শুধুমাত্র এই যেটা অ্যান্টিজেন বা ভাইরাস এটাকেই একেই একেই এর সঙ্গে যুক্ত হতে পারে। এই অ্যান্টিবডি কিন্তু সেকেন্ড অন্য কোন ভাইরাসের সঙ্গে যুক্ত হবে না। অর্থাৎ আলাদা আলাদা ইনফেকশনের সময় আলাদা আলাদা ক্যাটেগরির অ্যান্টিবডি তৈরি হয়। ওকে, তো অ্যান্টিবডিজ আর ভেরি স্পেসিফিক। তো এর মধ্যে কিছু সেলস আছে যেগুলি অ্যান্টিবডি সিক্রেটিং সেলে পরিণত হয়, অ্যান্ড দোজ অ্যান্টিবডি সিক্রেটিং সেলস দিজ আর অ্যাকচুয়ালি ক্লোন অব বি সেলস। কিন্তু এখানে অ্যান্টিবডি সিক্রেটিং সেল হিসাবে যেগুলি কাজ করছে সেই সেলসগুলির নাম হয় প্লাজমা সেলস। সো দিস সেলস আর নোন অ্যাজ প্লাজমা সেলস। তো অনেক সময় এরকম কোশ্চেন্স থাকতে পারে এক্সামে যে অ্যান্টিবডি সিক্রেটিং সেলস, সেখানে চারটা অপশন আছে, তার মধ্যে কোথাও যদি বি সেল বলে অপশন থাকে ইউ উইল চুজ দ্যাট অপশন। আবার যদি অপশনের মধ্যে কোনো বি সেল নামটা নেই তার পরিবর্তে কি নাম আছে প্লাজমা সেলস, দেন ইউ হ্যাভ টু চুজ দিস নেম। ওকে, কারণ অ্যাকচুয়াল যেটা অ্যান্টিবডি সিক্রেটিং সেল দ্যাট ইজ প্লাজমা সেল। তো বি সেল দুটা ভাগে ভাগ হয়ে যায়, কিছু সেল অ্যান্টিবডি সিক্রেটিং সেল হিসাবে কাজ করে, দোজ আর নোন অ্যাজ দ্য প্লাজমা সেল, আর কিছু সেল এগুলি সব মেমোরি সেলে কনভার্ট হয়। নাও হোয়াট আর মেমোরি সেলস, এগুলি মেমোরি সেল হিসাবে কনভার্ট হবে বা মেমোরি সেল হিসাবে এগুলি শরীরে থেকে যাবে। নাও হোয়াট আর অ্যাকচুয়ালি মেমোরি সেলস, মেমোরি সেলস আর নাথিং বাট দিজ আর অ্যাকচুয়ালি ক্লোন অব দিস বি লিম্ফোসাইটস। এই যে আমরা বি লিম্ফোসাইটটা দেখছি যার মধ্যে স্পেসিফিক কিছু অ্যান্টিজেন রিসেপ্টর ছিল বাই হুইচ দে কুড রিকগনাইজ এ পার্টিকুলার ইনফেকশন, সেই সেলেরই এগুলি হচ্ছে কিছু ক্লোন যেগুলির মধ্যে সেম রিসেপ্টর ডেভেলপড হয় অর দে অ্যাটেইন দ্য সেম রিসেপ্টর্স অন দেয়ার মেমব্রেন। আর এই সেলগুলি প্রচুর সংখ্যায় তৈরি হবে এবং শরীরে জমা থাকবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে এগুলিতে কোনো অ্যান্টিবডি তৈরি করে না, তাহলে এই মেমোরি সেলসগুলি কি কাজে লাগে? আচ্ছা, এই সেলগুলির নামই রাখা হয়েছে মেমোরি সেলস। অর্থাৎ সহজ ভাষা আমরা যদি বলি তাহলে আমরা এটাই বলবো যে এই সেলগুলি এই পার্টিকুলার ইনফেকশনসটাকে এরা মনে রাখতে পারে। ঠিক আছে, এরা ঠিক মনে রাখবে এই পার্টিকুলার ইনফেকশনসটাকে। দ্বিতীয়বার যদি সেম ইনফেকশন রিপিট হয়, অর্থাৎ এই যেটা ভাইরাল ইনফেকশন ফর এক্সাম্পল, সেম ভাইরাসের দ্বারা যদি শরীর দ্বিতীয়বার যদি ইনফেক্টেড হয়, তাহলে এবার কিন্তু ওই পার্টিকুলার ভাইরাসটাকে রেজিস্ট করার জন্য, পার্টিকুলার ওই ভাইরাসটাকে রিকগনাইজ করার জন্য যেটা স্পেসিফিক যেটা বি সেল, ঠিক আছে, সেটা প্রথমবার ইনফেকশনের সময় তার সংখ্যা খুব কম ছিল, কিন্তু সেকেন্ড টাইম যদি সেম ইনফেকশন রিপিট হয় হুইচ ইজ কল দি সেকেন্ডারি ইনফেকশন, তখন কিন্তু এই পার্টিকুলার ইনফেকশনটাকে রিকগনাইজ করার জন্য এবং তার এগেনস্টে ইমিউনিটি রেসপন্স ক্রিয়েট করার জন্য কিন্তু সেলের সংখ্যা কম থাকবে না। তো এই সেলসগুলি অ্যাকচুয়ালি সেকেন্ডারি ইমিউনিটি রেসপন্স ক্রিয়েট করে। সো মেমোরি সেলস আর রেসপন্সিবল ফর সেকেন্ডারি ইমিউনিটি রেসপন্স, সেকেন্ডারি ইমিউনিটি রেসপন্স।
ठीक है सेकेंडरी इम्यूनिटी रेसपन्स मान हम प्रथम बार तो इनफेक्शन हल से इनफेक्शन समय पार्टिकुलर भाइरस रेजिस्ट करार मतन बाय पार्टिकुलर भाइरस रिकॉग्नाइज करार मतन जेटा बी सेल टाइप सेटा संख्या खूब कम छिलो किन्तु ड्यूरिंग द प्राइमरी इनफेक्शन अर्थात प्रथम बार इनफेक्शन समय बी सेल किन्तु संख्या अनेक बेड़े गेछे तारी भीतर किछु सेल एंटीबॉडी सिक्रेटिंग सेल हिसाब से काज करबे और किछु सेल एगुली साइलेंट थेके जाबे जेगुली के बला हबे मेमोरी सेल एगुली एखन एंटीबॉडी तैरी करबे ना द्वितीय बार सेकेंड टाइम जो सेम इनफेक्शन रिपीट है सेम भाइरस जो आबार बॉडी के इनफेक्ट करे ठीक है ताले से इनफेक्शन रेजिस्ट करार मतन पार्टिकुलर से इनफेक्शन रिकॉग्नाइज करार मतन किन्तु एबार बी सेलर संख्या किन्तु एकटा नाई एबार हजारो आछे मेमोरी सेल्स ठीक है ये सेल्स गुली तत्क्षणात इनफेक्शन रिकॉग्नाइज करते पारबे अकॉर्डिंगलि स्ट्रॉन्ग इम्यूनिटी रेसपन्स एक क्रिएट हो दैट इज कॉल्ड द सेकेंडरी इम्यूनिटी रेसपन्स बला है कारो जदि जीवने एक बार पक्स भाइरस संक्रमण पक्स हच्छे एक भाइरस जनित रोग जदि क्यों पक्स भाइरस द्वारा संक्रमित हो एक बार ताले ओर लाइफ टाइम सेकेंड बार और पक्स हार कोनो चान्स नहीं क्यों नाई कारण प्रथम बार जखन तार शरीरे पक्स रोग से समय से पक्स भाइरस रेजिस्ट करार मतन से भाइरस आईडेंटिफाई करार मतन स्पेसिफिक बी सेलर संख्या किन्तु कम छिलो किन्तु एक बार प्रथम बार इनफेक्शन समय कम छिलो से समय से बी सेलर संख्या बेड़े गिये असंख्य मेमोरी सेल्स तैरी है ए मेमोरी सेल्स गुली सारा जीवन थेके जाए द्वितीय बार जदि आबार पक्स भाइरस संक्रमण है तेल शरीर थका मेमोरि सेल्स गुली भाइरस चिने फिले एकदम भाइरस चिने फिले तत्णात एक स्ट्रंग इम्यूनिटी रेसपन्स क्रिएट कर जार फले पक्स भाइरस द्वितीय बार आर शरीर को डिजिज डेवलप करते दिस इज कल दि सेकेंडरि इम्यूनिटी रेसपन्स एंड दिज आर द मेमोरि सेल्स ओके सो दिस इज द फांगशन अब दी सेल बी सेल एंटीबॉडी सिक्रेटिंग सेलर सृष्टि करे हुईच आर नोन एज द प्लाज्मा सेल बी सेल थेके आबार मेमोरी सेल्स तैरी हय हुईच प्रोवाइड अस सेकेंडरी इम्यूनिटी रेसपन्स अच्छा एबार आमरा चले जाई लिम्फोसाइटर आर एकटा टाइप दैट इज योर टी सेल अल्प आगे आमी बोल्लाम दो दे आर प्रोड्यूस्ड इन बोन मैरो बट दे अटेन मैच्यूरिटी इन द थाइमस ग्लैंड These T cells is of three category, तीनटा टाइप एर है एक होचे साइटोटॉक्सिक टी सेल एक हेल्पर टी सेल और एक टी सेल टाइप आछे सेटार नाम होचे सप्रेसर सप्रेसर टी सेल्स सप्रेसर देखो टी सेल डिफरेंट टाइप प्रत्येक टाइप फंक्शन देखो प्रथम आलोचना कर साइटोटॉक्सिक टी सेल अच्छा सेलटार की फंक्शंस तो धरे निचि साइटोटॉक्सिक टी सेल न्यूक्लियस साइटोप्लाज्म साइटोटॉक्सिक टी सेल अल्सो कैरी स्पेसिफिक एंटीजेन रिसेप्टर्स on their membrane surface. Okay? এবার এই সেলটার অ্যাকচুয়ালি রোল কি আচ্ছা ধরে নিচ্ছি এটা একটা আমাদের শরীরের নর্মাল বডি সেলস বাট ইট ইজ অলরেডি ইনফেক্টেড বাই ভাইরাস এক্সাম্পল ফর এক্সাম্পল যেটা একটা ভাইরাস দিজ আর দ্য ভাইরাস সো দিস সেলস ইজ এ ভাইরাস ইনফেক্টেড সেল ओके दिस सेल्स इज ए वायरस इनफेक्टेड सेल्स अथवा सेलटा हयतो कोनो एकटा कैंसर जातीय सेल अथवा सेलटा कोनो एकटा ट्यूमर जनित सेल्स ए धरनेर ब्यापार आर कि तो ठीक आछे आमरा सहज एग्जांपल हिसाबे निच्छि जे सेलटा एकटा वायरस जनित सेल्स वायरस सॉरी वायरसेर द्वारा इनफेक्टेड सेल्स तो जखनी कोनो एकटा सेल
এরকম ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয় দে জাস্ট ডিসপ্লে সাম স্পেসিফিক প্রোটিনস অন দেয়ার মেমব্রেনস ঠিক আছে তো ইমিউনিটি ব্যাপারটা ভেরি কমপ্লেক্স অনেকটাই জটিল ব্যাপার আছে যখন আরো হায়ার এডুকেশনে তোমরা যাবে তো এগুলি প্রত্যেকটা টেকনিক্যাল টার্ম আর এর ব্যাপারে আরো ডিটেলস মলিকুলার মেকানিজমস তোমরা জানতে পারবে বাট এট দিস লেভেল ঠিক আছে বেসিক ব্যাপারটাকে আমি তোমাদের সামনে তুলে ধরছি ওকে সহজ সরল ভাবে তো যখন কোন সেল ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয় তখন তার মেমব্রেন সারফেসে স্পেসিফিক কিছু প্রোটিন ডিসপ্লে হয় হুইচ ক্যান বি রিকগনাইজড বাই দিস রিসেপ্টরস যেগুলিকে যেটা সাইটোটক্সিক টি সেল ঠিক আছে তার মেমব্রেন সারফেসে থাকা রিসেপ্টর এই ধরনের প্রোটিনগুলিকে রিকগনাইজ করতে পারে আফটার রিকগনিশনস ঠিক আছে রিকগনিশনস মানে এবার এই সেলটা বুঝে ফেলছে ঠিক আছে সাইটোটক্সিক টি সেল ও বুঝে ফেলছে যে এই সেলটা ভাইরাসের দ্বারা ইনফেক্টেড তখন এই সাইটোটক্সিক টি সেল এ কি করবে এ কিছু টক্সিনস তৈরি করে এই সেলের ভিতর থেকে কিছু টক্সিনস তৈরি হবে এ কিছু সাইটোটক্সিনস তৈরি করে দিস টক্সিনস আর নোন অ্যাজ পারফোরিন ঠিক আছে তো এই পারফোরিন কেমিক্যালস গুলি কি হয় এটা টার্গেট সেল যেমন এখানে সাইটোটক্সিক টি সেল এটা কাকে টার্গেট করেছে এই ভাইরাস ইনফেক্টেড সেল বাকি নর্মাল সেলগুলোকে কিন্তু টার্গেট করে নাই তো এই যেটা পারফোরিন তৈরি করে এই পারফোরিন এটা টার্গেট সেলের মেমব্রেনের মধ্যে লেগে যায় এই দেখো টার্গেট সেলের মেমব্রেনের মধ্যে লেগে যায় এগুলি পারফোরিন ওকে যেখানে যেখানে গিয়ে লাগবে এটা পারফোরিন কেমিক্যাল যেখানে যেখানে গিয়ে লাগবে ঠিক সেই জায়গাতে টার্গেট সেলের মেমব্রেনটা লাইসিস হয়ে যাবে সেই জায়গাটা গলে যাবে ডিজলভ হয়ে যাবে মেমব্রেনটা ফুটা হয়ে যাবে আর যখনই মেমব্রেনটার মধ্যে পারফোরেশন হয় যেটা বাইরের যেটা ফ্লুইড সেই ফ্লুইড অর্থাৎ ওয়াটার ভিতরে ঢুকে যাবে এতে সেলটা কি হবে ইনফেক্টেড যেটা সেল সেটা বার্স্ট হয়ে যাবে এভাবে সাইটোটক্সিক সেল টার্গেট সেলটাকে ডিস্ট্রয় করে দেয় বাই সিক্রেটিং পারফোরিন কেমিক্যাল এভাবে ভাইরাস ভিতরে রিপ্রোডাকশন স্টেজে ছিল হয়তো সে জনন প্রজনন করছিল মাঝখানে সেলটা যদি নষ্ট হয়ে যায় তা ভাইরাসগুলিও সে স্প্রেড হতে পারে না বা সেলটা যদি কোনো একটা ক্যান্সার জনিত সেল হয় বা কোনো টিউমার জনিত সেল হয় তাহলে সেই সেলটাকে কি করে নষ্ট করে দিতে পারে তো ডিজিজটা ডেভেলপ হতে পারে না তো সাইটোটক্সিক টি সেলকে কিলার সেলস বলেও বলা হয় অ্যাজ বিকজ ইট ক্যান কিল দ্য টার্গেট সেল এই সেলটা যে সেলকে টার্গেট করবে সেই সেলটাকে নষ্ট করে দিতে পারে সো দিস ইজ দ্য ফাংশন অব দি সাইটোটক্সিক টি সেল এবার চলে আসি আমরা হেলপার টি সেলের ফাংশন হেলপার টি সেল ওকে হেলপার টি লিম্ফোসাইটস সো দিস ইজ দ্য মেইন ইমিউনিটি সেলস ইজ দ্য সাইটোপ্লাজম এটাকে এইভাবেও লেখা হয় টি এইচ সেল ইট অলসো ক্যারি স্পেসিফিক অ্যান্টিজেন রিসেপ্টরস অন ইটস মেমব্রেন সার্ফেস বাই হুইচ দে ক্যান রিকগনাইজ ডিফারেন্ট টাইপস অব ইনফেকশনস অফ ইউর বডি আচ্ছা আমি কেন এটাকে মেইন বা ভেরি ইম্পর্টেন্ট একটা ইমিউনিটি সেলস বলছি কেন বলছি আমি তার কারণ আছে কারণ শরীরে যখনই কোনো ইনফেকশনস হয় সেই ইনফেকশনসটাকে হেলপার টি লিম্ফোসাইট অতি সহজে রিকগনাইজ করতে পারে বডিতে যখনই কোনো ইনফেকশন হয় ধরে নিচ্ছে এটা একটা ভাইরাস ব্যাকটেরিয়াও হতে পারে বা অন্য কোনো অ্যান্টিজেনিক সাবস্টেন্সও হতে পারে শরীরে যখনই কোনো ইনফেকশন হয় অতি সহজে হেলপার টি লিম্ফোসাইট সেই ইনফেকশনসটাকেও জাজমেন্ট করতে পারে অ্যাজ বিকজ দে ক্যারি সাম অ্যান্টিজেনিক রিসেপ্টরস অন দেয়ার মেমব্রেন সার্ফেস দিজ আর অ্যাকচুয়ালি অ্যান্টিবডিস দ্য রিসেপ্টরস বাই হুইচ দে ক্যান জাজ দি ইনফেকশন টাইপ বাট হেলপার টি লিম্ফোসাইট ডাজ নট প্রোডিউস এনিথিং হুইচ ক্যান
kill or destroy the antigens. Rather, helper T lymphocyte produce some cell signaling chemicals. ঠিক আছে? Helper T lymphocyte এমন কিছু করে না বা এমন কিছু chemical তৈরি করে না যেটা ভাইরাসটাকে মারতে পারবে। বরঞ্চ helper T lymphocyte they start releasing some cell signaling molecule, some communicating molecule এ তৈরি করে। These communicating molecules are known as lymphokines. These are communicating molecule or cell signaling molecule. কি করে? Actually helper T lymphocyte particular কোন একটা infection কে যখন ও জাজ করে নেয়, বুঝে নেয়, তখন এই সেলটা কি করে? বাকি যত ইমিউনিটি সেলস আছে, যেমন বি লিম্ফোসাইট, সাইটোটক্সিক টি সেলস, ওদিকে আছে মনোসাইটস, ওদিকে আছে নিউট্রোফিল, এই সমস্ত ইমিউনিটি সেলসগুলোর সঙ্গে কমিউনিকেট করে, সেগুলিকে অ্যালার্ট করে দেয় যাতে এই সেলসগুলি অলরেডি নিজেকে প্রিপেয়ার করে নেয় টু ফাইট উইথ দিস ইনফেকশনস। কাজে এই লিম্ফোকাইনস হচ্ছে একটা সেল সিগন্যালিং মলিকুল বা কমিউনিকেটিং মলিকুল বাই হুইচ হেলপার টি লিম্ফোসাইটস ক্যান কমিউনিকেট উইথ অল দি ডিফারেন্ট টাইপস অব ইমিউনিটি সেলস। সেই সেলসগুলিকে এ কি করে? অ্যালার্ট করে দেয়, যার ফলে কি হয়, বি লিম্ফোসাইট অ্যান্ড আদার ইমিউনিটি সেল ইন অ্যাডভান্স দে টেক প্রিপারেশন, দে বিকাম প্রিপেয়ার্ড, এরা নিজেরা প্রিপেয়ার্ড হয়ে যায়, ঠিক আছে, আগেই প্রিপেয়ার্ড হয়ে যায় টু ফাইট উইথ দিস ইনফেকশনস। কাজেই হেলপার টি লিম্ফোসাইটস এটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে তোলে। বি সেল, দ্য সাইটোটক্সিক টি সেল, দ্য নিউট্রোফিল, দ্য মনোসাইট, এই সেলগুলিকে অ্যাক্টিভেট করে তোলে, ঠিক আছে, সেটা হচ্ছে হেলপার টি লিম্ফোসাইটস। কি দিয়ে অ্যাক্টিভেট করে? বাই সিক্রেটিং দ্য লিম্ফোকাইনস কেমিক্যালস। সাধারণত এইচআইভি ইনফেক্টেড পেশেন্ট, এইচআইভি ইজ এ রিট্রোভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, দ্য আরএনএ ভাইরাস, এটাকে রিট্রোভাইরাস বলা হয়। এই ভাইরাসের দ্বারা সংক্রামিত যে ব্যক্তি পেশেন্ট, এইচআইভি পেশেন্ট, তাদের যদি ব্লাড পরীক্ষা করা যায়, তাদের শরীরে দেখা যায় টিএইচ সেল, যেটা হেলপার টি লিম্ফোসাইট, এই সেলের কাউন্টটা বহুত কমে যায়, এই সেলের সংখ্যাটা খুব কমে যায়। কারণ এইচআইভি, এই পার্টিকুলার ভাইরাস হেলপার টি লিম্ফোসাইটস গুলাকে অ্যাটাক করে। আর যেহেতু এইচআইভি পেশেন্টের শরীরে হেলপার টি লিম্ফোসাইটের সংখ্যাটা অনেকটাই কমে যায়, যার জন্য ওদের বডিতে যে কোনো ইনফেকশন হোক, তাদের বডির ইমিউন সিস্টেমটা অ্যাক্টিভেট হতে পারে না। কারণ ইমিউন সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে তোলার দায়িত্বটা হচ্ছে হেলপার টি লিম্ফোসাইট। এই কি করে? লিম্ফোকাইনস তৈরি করে সমস্ত ইমিউনিটি সেলস গুলাকে অ্যাক্টিভেট করে। ওকে, তো এই গেল হেলপার টি লিম্ফোসাইট। এবার চলে আসি আমরা সাপ্রেসর টি সেল। সাপ্রেসর যেটা টি সেলস, দিস ইজ অ্যানাদার টাইপ অফ টি লিম্ফোসাইটস। ওকে, তো সাপ্রেসর টি সেলস এর যেটা ফাংশন সেটা নিয়ে এখনো খুব একটা বেশি জানা যায়নি, তথাপি কিছুটা জানা গেছে। সেটা হচ্ছে যে সাপ্রেসর টি সেল যেটা আছে, ইট সিক্রেট সাম ইনহিবিটর কেমিক্যালস, ইনহিবিটরস, ইমিউনিটি ইনহিবিটরস, এ কিছু ইনহিবিটর সাবস্টেন্স সিক্রেট করে যেটা ইমিউন সিস্টেমটাকে সাপ্রেস করার জন্য। ইন প্রেজেন্স অফ সাম ইনফেকশন, যখন কোন বডিতে ইনফেকশনস হয়, তখন আমাদের ইমিউনিটি সেলসগুলি কি করে, ইমিউনিটি সেলসগুলি এগুলি রিয়্যাক্ট করতে আরম্ভ করে। সেই রিয়াকশনটা যাতে হাইপার সেন্সিটিভ স্টেজে না যায়, সেটাকে রেগুলেট করে কে, সাপ্রেসর টি সেলস। ঠিক আছে, আমি আবার বলছি, যখন বডিতে কোন ইনফেকশন হয়, আমাদের বডির ইমিউনিটি সেলসগুলি রিয়্যাক্ট করতে আরম্ভ করে। সেই ইমিউনিটি রিয়াকশনটা যাতে ভেরি হাইপার সেন্সিটিভ রিয়াকশনে পরিণত না হয়, সেটাকে রেগুলেট করে সাপ্রেসর টি লিম্ফোসাইট বাই সিক্রেটিং সাম ইনহিবিটর সাবস্টেন্স, যেটা বি সেল, অল দি ইমিউনিটি সেলস কে ও কি করতে পারে, রেগুলেট করতে পারে, সাপ্রেস করতে পারে, যাতে রিয়াকশনটা এক্সট্রিম হাইপার সেন্সিটিভ রিয়াকশন না হয়, হাইপার সেন্সিটিভিটি স্টেজে যাতে চলে না যায়।
তাহলে তো অ্যালার্জি জনিত রোগ হয়ে যাবে। ওকে, তা সেটা হচ্ছে সাপ্রেসর টি সেল, ঠিক আছে। এটা ইমিউন সিস্টেমের যেটা রিয়াকশন সেটাকে রেগুলেট করে, সেটাকে সাপ্রেস করে রাখে। ওকে, সো দিজ আর দ্য ডিফারেন্ট টাইপস অব লিম্ফোসাইটস, বি সেলস অ্যান্ড টি সেলস। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, বোথ দ্য সেলস আর ইমিউনিটি সেলস। এই সেলসগুলির জন্য আমাদের বডিতে একটা ইমিউনিটি ডেভেলপ হয়। ইমিউনিটি মিনস ইট ইজ দ্য ক্যাপাসিটি অব দ্য বডি টু ফাইট উইথ ভেরিয়াস কাইন্ডস অব ডিজিজেস। কাজে আমরা এই সব সেলসগুলি দেখছি, দে আর দ্য ইমিউনিটি সেলস। সো বি সেল অ্যান্ড টি সেল বোথ আর লিম্ফোসাইটস, আর এই সেলসগুলির জন্য আমাদের বডিতে যেটা ইমিউনিটি ডেভেলপড হয় সেই ইমিউনিটিটাকে দুটা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, হিউমোরাল ইমিউনিটি, অর এটাকে বলা হয় অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি ইমিউনিটি। আরেকটা ভাগ হচ্ছে সেলুলার মেডিয়েটেড ইমিউনিটি। ওকে, বাইটাকে বলা হয় সিএমআই, সেলুলার মেডিয়েটেড ইমিউনিটি। তো আমি আবার বলছি, বি সেল অ্যান্ড টি সেল বোথ আর দ্য লিম্ফোসাইটস অ্যান্ড বোথ আর ইমিউনিটি সেলস। এই সেলসগুলির জন্য আমাদের বডিতে যেটা ইমিউনিটি ডেভেলপড হয় সেই ইমিউনিটিটাকে আমরা দুটা টাইপে ভাগ করেছি, একটা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর এর জন্য এটা কোন সেলের জন্য তৈরি হয় সেটা বি সেল। কারণ বি সেল আমাদের বডিতে যেটা ইমিউনিটি ডেভেলপ করে, যেটা ক্যাপাসিটি আমাদের বডিতে ডেভেলপ করে দেয় যার দ্বারা আমাদের বডি ফাইট করতে পারে উইথ ভেরিয়াস কাইন্ডস অব ইনফেকশনস, সেটা হচ্ছে বাই সিক্রেটিং দ্য অ্যান্টিবডিস। বি সেল অ্যান্টিবডি তৈরি করে আর সেই অ্যান্টিবডিটাই আমাদের বডিতে ইমিউনিটি হিসাবে কাজ করছে। এই জন্য বি সেল ইজ দ্য সেল কম্পোনেন্টস অব দি হিউমোরাল ইমিউনিটি। কিন্তু যেগুলি টি সেলস, যেমন সাইটোটক্সিক, হেলপার অ্যান্ড সাপ্রেসর, এই সেলগুলি কোনো অ্যান্টিবডি তৈরি করে না, ঠিক আছে। কিন্তু এই সেলসগুলির যেটা অ্যাক্টিভিটিস তার জন্য আমাদের বডিতে ইমিউনিটি ডেভেলপড হচ্ছে। যেমন এটা ভাইরাস ইনফেক্টেড সেলকে মারছে বাই সিক্রেটিং দ্য পারফোরিন, হেলপার টি লিম্ফোসাইটস এ যে কোনো ইনফেকশনকেও জাজ করে আফটার জাজমেন্ট, ও অ্যাপ্রোপ্রিয়েট লিম্ফোকাইন্স তৈরি করছে। লিম্ফোকাইন্স আর দ্য অ্যাকচুয়ালি সেল সিগন্যালিং মলিকুলস, যেটা রেস্ট অব দ্য ইমিউনিটি সেলসগুলিকে কি করে অ্যালার্ট করে দেয়, অ্যাক্টিভেট করে তোলে, সেগুলিকে প্রিপেয়ার করে যাতে সেগুলি ইনফেকশনের এগেনস্টে যাতে সেগুলি কাজ করতে পারে, ঠিক আছে। সো দিস সেলস আর অলসো ইমিউনিটি সেলস, অ্যান্ড এই সেলসগুলির অ্যাক্টিভিটির জন্য যেটা ইমিউনিটি ডেভেলপড হচ্ছে সেখানে কিন্তু কোনো অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তো এই ধরনের ইমিউনিটিকে বলা হচ্ছে সেলুলার মেডিয়েটেড ইমিউনিটি, সিএমআই, যেখানে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না কিন্তু এগুলি পারফোরিন, লিম্ফোকাইন্স এগুলি তৈরি করে বডিতে ইমিউনিটি ডেভেলপ করবে। ওকে, তো সেলুলার মেডিয়েটেড ইমিউনিটির মেইন যেটা সেল কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অব টি সেলস, সাইটোটক্সিক, হেলপার অ্যান্ড সাপ্রেসর। সো মনে রাখতে হবে, বি সেলস আর দি কম্পোনেন্ট অব হিউমোরাল ইমিউনিটি, অ্যান্ড টি সেলস অ্যান্ড ইটস টাইপস আর দি কম্পোনেন্টস অব আওয়ার বডিজ সেলুলার মেডিয়েটেড ইমিউনিটি। সো লিম্ফোসাইটস, এটাই ছিল আজকের ক্লাসের বিষয়, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট এ কাইন্ড অব ইমিউনিটি সেলস। আমি আরম্ভতে স্টার্টিং এ বলেছিলাম, দে আর অ্যাকচুয়ালি এ গ্র্যানুলোসাইটস অ্যান্ড ফাউন্ড ইন টু টাইপস, ওয়ান ইজ বি সেল, অ্যানাদার ইজ টি সেলস। ভেরি কমন কোশ্চেন এসে থাকে বি সেল অ্যান্ড টি সেলের মাঝে ডিফারেন্স কি, সেটার প্রিপারেশন নিতে হবে। এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অনেক সময় আসে যে বি সেল বা টি সেলের যেটা সাইট অব ম্যাচুরেশন কি, টি সেলের ম্যাচুরেশনের জন্য কোন প্রকার হরমোনের দরকার আছে, ঠিক আছে। এবং ডিটেলস ফাংশনস এগুলো আমি বলে দিলাম। ফাইনালি এটাও বলে দিলাম যে ইমিউনিটি দু ধরনের হচ্ছে এখানে, একটা হচ্ছে বি সেল বেসড ইমিউনিটি, দ্যাট ইজ কল দ্য হিউমোরাল ইমিউনিটি অর অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আর এটা হচ্ছে টি সেল বেসড ইমিউনিটি, এটাকে বলা হয় সেলুলার মেডিয়েটেড ইমিউনিটি। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং টুডেস ক্লাস, থ্যাংক ইউ।